अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। হিতেনদা, মালিক তোমাকে ডেকেছে, তাড়াতাড়ি চলো। বাবা, তুমি আমায় ডেকেছো? বাবা, কি হয়েছিল সেদিন তোর আমায় বল। দেখ, এই বাড়িতে যে ঘটনাটা ঘটলো সেটা ঠিক হয়েছে বলে মনে হয় না। না বাবা, যা কিছু হয়েছে তা ঠিক হয়নি, কিন্তু যা হচ্ছিল তা অন্যায় হচ্ছিল বাবা। আর এই জন্যই আমি এই কাজটা করেছি, আর আমার এটা মনে হয় না যে আমি কোনো ভুল করেছি। আমিও তোর কথার সঙ্গে একেবারে সহমত। আর আমি যদি সেদিন তোর জায়গাতে থাকতাম না, তাহলে আমি সেরকম কাজটাই করতাম যেরকমটা তুই করেছিস। আমি এটা কখনোই দেখতাম না যে ও আমার আত্মীয় হয়। আমি শুধু এটা দেখতাম যে একজন স্ত্রী তার নিজের স্বামীর হাতে মার খাচ্ছেন। আরো একটা বিষয় তোকে আমি বলবো, একটা এই কথাটা সবসময় মনে রাখার চেষ্টা করিস। তোরাল আর তোর বিয়ে হতে চলেছে। তোরাল আজকেও তোর, আগামীকালও তোর হবে। কিন্তু এই হেমি অর্জুনের কাছে আজকে নিজের। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো না, সেটার প্রভাব খেমির উপরে পড়া উচিত না, তোরলের উপরেও নয়। বুঝতে পারলি তুই আমি কি বললাম? জীবনে কোনোভাবেই গতকালের ঘটনার প্রভাব বর্তমানে পড়া উচিত নয়। কিন্তু বাবা, এখানে যে অর্জুন, ওর অতীতের ঘটনার জন্য অনেকটা বিচলিত, অনেকটা নিরাপত্তাহীন, কিন্তু তুই শান্ত থাকিস, বুঝলি? বুঝতে পেরেছি বাবা। কালকে গিয়ে আমি অর্জুনের কাছে ক্ষমা চাইব। না 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 না, ক্ষমা চাওয়ার এক্ষেত্রে কোনো দরকার নেই। তুই যে বিষয়টা অনুভব করেছিস এটাই অনেক। যা, তুই এখন যা, কালকে বাড়িতে অনেকক্ষণের অনুষ্ঠান রয়েছে, যা তুই গিয়ে বিশ্রাম নে, যা। ঠিক আছে বাবা। কি সন্তুরি, ঘুমাবি না তুই, নাকি ঘুম পাচ্ছে না আজকে? কিন্তু ঘুমাবি কি করে, গায়ে দেওয়ার তো এখানে কিছুই নেই। কিরে, কি ভাবছিস, কোথায় শুবি নাকি? কাউকে বেশি ভালোবাসা অন্যায়, তাকে নিজের থেকে বেশি ভালোবাসা কি অপরাধ? খেমি, তুমিই বলো। কোনো পুরুষ মানুষ এটা সহ্য করবে না যে তার ঘরে একজন পরপুরুষ নাক গলায়। কিন্তু তুমি করবেও বা কি বলো, তুমি তো শুধুমাত্র একজন চাকর, একজন গরিব মানুষ যার হাত পা বাঁধা।
দরজা খোলো। অর্জুন ভাই, হঠাৎ এই সময় এখানে? ওই একটা জরুরি কাজ আছে তাই এসেছি। তুমি দরজাটা খোলো। ঠিক আছে। আরে মনে হচ্ছে ও কিছু লুকিয়ে নিয়ে যাচ্ছে। অর্জুন,